হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস নাইনের ইন্টারনাল ফর্মেটিভ এভ্যালুয়েশন, যেটার আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মডেল মেকিং দেখাবো, যেটা হচ্ছে ডে ইন দ্য জুয়ের ওপরে। তো তোমরা এই ভিডিওটাকে টোটাল দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কী বলেছে এখানে দেখো, রেফারেন্স টেক্সট দেওয়া আছে এ ডে ইন দ্য জু বাই জেরাল ডারেল। এখানে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, তোমরা ভালো করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে আমি আশা করি। মেক এ চার্ট মেনশনিং অ্যাক্টিভিটিস অফ অ্যানিমালস, বার্ডস অ্যান্ড রেপটাইলস। তোমাকে একটা চার্ট তৈরি করতে হবে যার ভেতরে অ্যানিমালস, বার্ডস এবং রেপটাইলস তাদের অ্যাক্টিভিটি কার্যকলাপগুলো সেগুলোকে তোমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। ইন দ্য জু অ্যান্ড দ্য টাইম, অর্থাৎ জুয়ের ভেতরে যে এই বার্ড অ্যানিমালস এবং রেপটাইলসরা যা যা করে না করে সেইগুলোকে তোমাকে লিখতে হবে এবং পয়েন্ট করে করে লিখবে। আর সঙ্গে সঙ্গে যেটা করতে হবে কোন টাইমে সেটা করে, টাইম অফ দ্য ডে ইন হুইচ দে ডু সো, যে সময় তারা এই কাজগুলো করে সেটাও তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। অ্যাজ গিভেন ইন ইউর টেক্সট এ ডে ইন দ্য জু, এ ডে ইন দ্য জুটা চ্যাপ্টারটাকে পড়বে আর এই জিনিসগুলোকে তোমরা বার করে করে যাবে পয়েন্ট করে করে। তো আমি এক এক করে বলছি, দেখো প্রথম যেটা পেয়েছি আমি সেটা হচ্ছে নেম অফ দ্য অ্যানিমাল, বার্ড আর রেপটাইল, এটা একটা ঘর করেছি। আর একটা করেছি অ্যাক্টিভিটিস, তাদের কাজগুলো কি। নেক্সট করেছি টাইম অফ দ্য ডে, অর্থাৎ দিনের কোন সময় এই কাজটা তিনি করছেন, তারা করছে আর কি। প্রথম যেটা পাচ্ছি যে দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছিলাম বার্ডের মধ্যে রবিন, টরাকো আর ব্ল্যাক বার্ড, এই তিনটে পাখি একই ধরনের কাজ করছে। সেটা কি, অ্যাক্টিভিটিসটা হচ্ছে সিং ইন ফুল থ্রোট, অর্থাৎ ফুল মোশনে গলা ছেড়ে তারা গান গাইছিল। টাইম অফ দ্য ডে কোন সময়, না জাস্ট বিফোর দ্য ডন, অর্থাৎ ভোর হওয়ার জাস্ট একটু আগে থেকেই তাদের এই কাজটা কিন্তু শুরু হয়েছে। নাম্বার টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি হেন, তারা কী করছিলো, অ্যাক্টিভিটিস হচ্ছে সার্চিং ফর ডিউই গ্রাস ড্যান্সিং। তারা ওই ডিউই গ্রাস, অর্থাৎ ওই কুয়াশা লেগে থাকা যে ঘাসগুলো সেইগুলোকে খাওয়ার চেষ্টা করছিলো এবং তারা মাঠের ভেতরে নাচছিলো। এটা টাইম অফ দ্য ডে কি, না বিফোর 8 o'clock, সকাল 8টার আগে এই কাজটা তারা করছিলো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গরিলারা কী করছিলো, তাদের অ্যাক্টিভিটি কি, গ্যালাপ অ্যাবাউট দ্য ফ্লোর, অর্থাৎ মাটির ওপর লাফাচ্ছিলো। রেঞ্জ ইলেকট্রিক হিটার্স ফ্রম সকেট, অর্থাৎ সকেট থেকে ইলেকট্রিক হিটারের প্লাগগুলোকে খুলে নিচ্ছিল। ব্রেক ফ্লোরোসেন্ট লাইটস, অর্থাৎ ফ্লোরোসেন্ট লাইটগুলোকে তারা ভেঙে দিচ্ছিল। এটা কোন সময় তারা করতো, সেটা হচ্ছে 8:00 তা 8টার পরে যখন ওই মাইক ওরা এসে ওই কেজটা পরিষ্কার করতো সেই সময় এই কার্যকলাপগুলো তারা করতো। নেক্সট হচ্ছে প্যারোটস অ্যান্ড প্যারাকিটস, এই প্যারোটরা যে টিয়া পাখিদের যে দলের যে আরও ভ্যারাইটি যে ধরনের যে টিয়া পাখিগুলো রয়েছে তারা কী করতো, মেকিং ক্যাকোফোনি সাউন্ড, তারা নিজেদের কথা বলতো কিন্তু একটা বিশৃঙ্খল আওয়াজের মতো জিনিসটাকে শোনাতো। এবং এটা কোন সময় হতো, না বিফোর 10 o'clock, অর্থাৎ জু গেট খোলবার আগেই কিন্তু এই জিনিসটা আমাদের লেখক প্রত্যক্ষ করেছেন। নেক্সট যেটা হচ্ছে মঙ্গুজেস, নেউল, যারা তারা কী করতো, প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজ, অর্থাৎ তাদের যে খাঁচা আছে তার চারিদিকে খুব দ্রুত পদে ছুটে বেড়াতো। এবং এটা কোন সময় করতো, বিফোর 10 o'clock, অর্থাৎ জু গেট খোলবার আগে কিন্তু তারা এই কাজটা করতো। নেক্সট আসছে আর্মাডিলো, আর্মাডিলো এসে একটা প্রাণী ইঁদুরের মতো দেখতে হয় অনেকটা, তো সে কী করতো, লাইং অন ইটস ব্যাক, পজ নোজ টুইচিং, সে পিঠের ওপর ভর করে চিত হয়ে শুয়ে থাকতো এবং তার হচ্ছে নাক এবং হচ্ছে হাতের থাপাগুলো যেন তিত্তির করে কাঁপতো। এবং এর যে কোন সময় হতো এটা, সেটা হচ্ছে বিফোর 10 o'clock, এটাও কিন্তু 10টার আগেই দেখা যেত। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেপটাইলসের মধ্যে রয়েছে স্নেকস, ফ্রগস অ্যান্ড লিজার্ড। স্নেকরা কী করতো, তাদের অ্যাক্টিভিটি কি, ডোজ অবজার্ভ দেয়ার অবজার্ভ আদার্স উইথ লিডলেস আইস। আচ্ছা, লিডলেস আইসটা একটুখানি বাদ গেছে, এটা আইসটা করে নিতে হবে, তোমাদেরকে লিখে নিতে হবে। আচ্ছা, তারা ঘুমতো বা ঝিমতো এবং কেউ এলে তাদেরকে কী করতো, উইথ লিডলেস আইস, মানে হচ্ছে চোখের যে ঢাকনা সেই ঢাকনা ছাড়া চোখে তারা যে আসছে তার দিকে তাকে দেখতো। নাম্বার টু হচ্ছে ফ্রগস, অর্থাৎ ব্যাং, যারা তারা কী করতো, মেকিং গালপিং সাউন্ড, তারা ওই ব্যাঙের যে ডাক সেই ধরনের সাউন্ড তারা করতো। এবং নাম্বার থ্রি লিজার্ড, তারা কী করতো, লাই ড্র্যাফ্ট ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, তারা কী করতো, ওই পাথর গুহার যে পাথর হয় বা গাছের যে ডাল সেগুলো থেকে তারা উল্টো দিকে ঝুলে থাকতো। এগুলো কোন সময় দেখা যেত, হচ্ছে বিফোর 10 o'clock, অর্থাৎ সকাল 10টার আগে জু গেট খোলবার আগে কিন্তু এই জিনিসগুলো দেখা যেত। নেক্সট হচ্ছে আউলস, আউলসদেরকে আমরা কী করতে দেখতাম, ওপেন লার্জ গোল্ডেন আইস, তারা ওই সোনালি রঙের বড় বড় চোখ খুলে তাকাতো। কোন সময় সেটা করতো, টুয়ার্ডস দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধে যে সময় হচ্ছে সেই সময় কিন্তু আউলদেরকে দেখা যেত, তার আগে কিন্তু মনে হতো এরা কোনো ট্রি টার্মসের মতো আর কি। নেক্সট হচ্ছে সিম্পাঞ্জি, সিম্পাঞ্জিজরা কী করতো,
যে কোয়ারলিং ওভার দ্য ওনারশিপ অফ স্ট্রস, অর্থাৎ ওদের খাঁচার ভেতরে যে খড়গুলো ছিল সেই খড়গুলোর মধ্যে উপরে কে সেই খড়গুলোকে নেবে বা কার খড় হবে, এই নিয়ে তাদের ভেতরে একটা ঝামেলা ঝঞ্ঝাট হতো। সেই আওয়াজ কিন্তু, সেই অ্যাক্টিভিটিস কিন্তু শোনা যেত দূর থেকে, এবং সেটা কোন সময় হতো, অ্যাট নাইট, অর্থাৎ এবার যখন শোবার সময় হতো সেই সময় এই জিনিসটা শিম্পাঞ্জিদের তরফ থেকে দেখা যেত। এবং লাস্ট যাদেরকে দেখা যেত সেটা হচ্ছে লায়ন। লায়নদের ক্ষেত্রে কী অ্যাক্টিভিটিস যেত, যে তারা কাশতো রাত্রিবেলা, মানে লায়নদের কাফ লেখক শুনতে পেত নিজের ঘর থেকে, এবং এটা হচ্ছে অ্যাট লেট নাইট, মানে প্রায় মাঝরাত্রির সময় এই জিনিসটা শোনা যেত। তো এইখানে এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে মডেল মেকিং। এই মডেল মেকিংটা তোমরা দেখতে পেলে, এবং এইখান থেকে যে ছকটা আমি তোমাদেরকে করে দিয়েছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা দেখলে অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।